এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আসতে পারে? আসুন। এসো এসো, আস্তে আস্তে। হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে আমি জানি। হ্যাঁ বলুন, বসো তো। হ্যাঁ বসুন বসুন বসুন, বলুন কি ব্যাপার? এই যে ওনা খুব পেটে ব্যথা হচ্ছে। কখন থেকে? এই খানিকক্ষণ আগে থেকে। উল্টো পাল্টা কিছু খেয়েছিলেন? না না, প্রতিদিন যা খাই। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে চলুন। দেখুন, আমার অ্যাসিস্ট্যান্টের শরীর খারাপ, ও আজকে আসতে পারেনি, তাই আমাকে একাই চেক আপটা করতে হবে। আপনি এখানে থাকুন, আপনি আসুন, এখানে শুয়ে পড়বেন, চলুন। যাও যাও যাও, আসুন। গুরুদেব, আপনি এত কাজের মধ্যে সময় বের করে এলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না এলে আজকে ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যেত। তারার মা হতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা গর্ভবতী হওয়ার পর যেন আদিদেবের ছায়া তারার উপর না পড়ে। কথাটা সকলের সামনে বলা সম্ভব ছিল না, তাই আলাদা করে বললাম। এক মিনিট এক মিনিট, কি কি বলছেন কি আপনি? যা বলছি ঠিকই বলছি। তারার উপর যদি আদিদেবের ছায়া পড়ে, তাহলে তোমাদের সন্তানের ক্ষতি হতে পারে। গুরুদেব, আপনি খুব ভালো করে জানেন আমি স্যারকে কোন চোখে দেখি, তাই স্যারের ব্যাপারে কোনো আজে বাজে কথা আমি কিন্তু সহ্য করব না। আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, আমার কর্তব্য তোমাকে জানিয়ে রাখা, সাবধান করা, তাই করে দিলাম। দেখুন, এর আগেও আপনি ঠিক এরকমভাবেই আমাদেরকে মিথ্যে কথা বলেছিলেন, আপনার মনে পড়ে? আপনি তারার ব্যাপারে স্যারের মনে বীজ ঢুকিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার মিথ্যে কথাটা প্রমাণ হয়ে গেছিলো। আপনি মিথ্যে কথা বলেছিলেন, সেটা প্রমাণ হয়ে গেছিলো, আপনার মনে পড়ে সেটা? আমি সেই জন্যই আপনাকে এবার বিশ্বাস করতে পারছি না। বেশ, আমার সাবধান করা কর্তব্য মনে হলো, তাই করলাম, বাকিটা তোমার ব্যাপার। আসি আসি মা। কি হলো, তোমরা দাঁড়িয়ে পড়েছিলে? গুরুদেব যে বললেন আমাদের সাথে যাবেন। না না, আসলে ওনার কিটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, তা তোমরা দাঁড়িয়ে কেন পড়েছিলে, কিছু বললেন উনি? আচ্ছা ওসব কথা পরে হবে, চলো এবার দেরি হয়ে যাচ্ছে, কাম। রাহুল নাও, এ নাও, খাও। আপনারা এখন টেনশন ফ্রি, তাই তো? হ্যাঁ রাহুল, আসলে ডাক্তারের কাছে খবরটা শোনার পর থেকে আমার মনে যে কি চলছিল সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব, কি করা উচিত। তারা সমুদ্র আমার কথা শুনছিল না, আমাকে বিশ্বাসই করছিল না। ভাগ্যিস মধুজা আমাকে গুরুদেবকে ডাকার কথাটা বলল, গুরুদেব এসেই সব ঠিক করে দিলেন। তুমি যদি গুরুদেবের কাছে তারার কুষ্ঠিটা নিয়ে আগে চলে যেতে আদি, তাহলে এত কিছু হতো না। হ্যাঁ মানছি, এটা আমারই ভুল। এরকমটা না হলে আমি ওদের বিবাহ বার্ষিকীতে মন খুলে আনন্দ করতে পারতাম। সত্যি বাবা, কালকে সারাদিন তুমি কত টেনশন করলে বলতো। তোর বাবার তো এই একটাই দোষ না, কারোর সাথে কোনো কথা আলোচনা করবে না, কাউকে কোনো কথা বলবে না, নিজে যেটা বুঝবে সেটাই করবে। আচ্ছা ঠিক আছে, থাক না, এখন সবকিছু যখন মিটে গেছে এসব নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, বরং তারার অপারেশনটা হয়ে গেলে আমরা ছোট একটা অনুষ্ঠান করে নেব। হ্যাঁ এটা ভালো আইডিয়া। বাবা, এবার থেকে তুমি তোমার দুই মেয়ের পাশেই থাকবে তো, ঠিক যেমন এত বছর আমার পাশে থেকেছো, তেমনি দিভার পাশেও থাকবে তো? থাকবো। রাহুল, তুমি বসে আছো কেন, খাও। হ্যাঁ আসলে একটা কথা ভাবছিলাম, মানে সমুদ্র তো সে কখন গেছে কিছু জানালো না, তারার অপারেশনটা কখন হবে সেই বুঝে তো আমরা নার্সিংহোমের জন্য বেরোবো। ঠিক আছে, তোমাকে এত টেনশন করতে হবে না, স্যাম আছে তো, স্যাম ঠিক জানিয়ে দেবে। তুমি এখন খাও তো। অপারেশন আগামীকাল করবো।
স্যার আগামীকাল কেন? আপনি যে বলেছিলেন আজকে করবেন অপারেশন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখনও কয়েকটা টেস্ট করানো হয়নি দেখছি। সুগার থাইরয়েড টেস্ট না করিয়ে তো অপারেশন করানো যাবে না। প্রবলেম নেই, একটা দিই উনি রেস্ট নিক। আরে অ্যাডমিশনের সব ব্যবস্থা তো করানোই আছে, আজকে ওনাকে অ্যাডমিশন করিয়ে দিন, টেস্টগুলো হয়ে গেলে আগামীকাল অপারেশন হবে। ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞাসা করব। বলুন। এই অপারেশনটা হয়ে গেলে আমি সত্যি মা হতে পারবো তো? কি করছেন কি আপনি আমাকে? ছাড়ুন বলছি, ছাড়ুন। ডক্টরের পাশে বসে এরকম করতে আপনার লজ্জা করে না? ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে কি অসভ্যতা করলাম? আমি তো আপনার। চুপ করুন আপনি, প্লিজ চুপ করুন। আমি জানি কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। উনি আমাকে খুব বাজে ভাবে। কেন মিথ্যে কথা বলছেন? কেন আপনি আমার নামে? শাট আপ, একদম বাজে কথা বলবেন না। একজন ডাক্তার পেশেন্টের কাছে ভগবান হয়, সেখানে আপনি কি করছেন? একটা মেয়ের সাথে মিসবিহেভ করছেন? আপনি ভিডিও করছেন কেন? বন্ধ করুন, বন্ধ করুন ওটা। আপনার অসুবিধা হচ্ছে যে এই সত্যিটা সবার সামনে পৌঁছে যাবে? আমি পরিষ্কার বুঝতে পারছি এটার পেছনে আপনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। গুড জব, হ্যাঁ ভেরি স্মার্ট, ধরে ফেলেছেন দেখছি। গুড জব জিদিয়া, আমার যেটা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি আমি পেয়ে গেছি। এবার আমি এই ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেব। আপনারা আমার বদনাম করার কেন চেষ্টা করছেন বলুন তো? আপনারা কি চান, কি চান বলুন না। বলুন তো কি চাই? টাকা? কত টাকা চান আপনারা, কত টাকা? না না, আমার টাকা টাকা কিচ্ছু চাই না। আপনি একটু রিল্যাক্স করুন, এত টেনশন করছেন কেন? আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার একটা কাজ আপনাকে করে দিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। কি কাজ? তারা মৈত্র তার হাজবেন্ড সমুদ্র মুখোপাধ্যায়কে নিয়ে আপনার ক্লিনিকে আসবে। তারার অপারেশন তো আপনারই করার কথা। হ্যাঁ কিন্তু কেন? অপারেশনটা করার সময় আপনাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। সিস্ট অপারেশন করার সময় তারার ইউট্রাসটা কেটে বাদ দিতে হবে, যাতে তারা চিরকালের মতো মা না হতে পারে। ডাক্তারবাবু কি হলো? আপনি চুপ করে আছেন, কিছু বলছেন না? বলুন না, এই এই অপারেশনটা সাকসেসফুল হলে আমি মা হতে পারবো তো? আমি একজন ডাক্তার, আমি কি করে একজন মানুষের এত বড় ক্ষতি করব? এই ক্ষতিটা না করলে আপনার একটা বড় ক্ষতি হয়ে যাবে ডাক্তারবাবু।